এই মাহফিল আল্লাহ তালা আমাদের জীবনটাকে বরকতময় করে দেন আমিন তো আসতে বললেন কেন বরকত চান না আপনারা সবাই বরকত চান তো বরকত কি এই যে বললেন বরকত চাই হ্যাঁ বরকতুল্লাহ অনেক মানুষের নাম আছে না মোহাম্মদ বরকতুল্লাহ এখানে আছে নাকি বরকতুল্লাহ কেউ হ্যাঁ আসে না আচ্ছা তো বরকত মানে কি ওই বরকতুল্লাহ ভাই না প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বারাকা হোয়াট ডু ইউ মিন বাই বারাকা বারাকা বলতে আপনি কি বুঝেন বলেন তো শব্দটা বাংলা না আরবি আমি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি কথা শোনেন ভালো করে বরকত এটা বাংলা শব্দ না আরবি শব্দ মার্শাল্লা এভাবে কথা বলবেন বারাকা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্য কল্যাণ সমৃদ্ধি মঙ্গল ইত্যাদি অর্থে ব্যবহার হয় বান্দা যখন কোনো কাজ করে কিংবা বান্দার যে কোনো কাজে বা যে কোনো কিছুতে আল্লাহর তরফ থেকে যদি বরকত নাজিল হয় তাহলে সেটা পরিমাণে যদি অল্প থাকে পরিমাণে অল্প হলেও সেখানের বান্দার জন্য নিয়ামত কল্যাণ সমৃদ্ধি বেড়ে যায় না কমে যায় অনেকে দেখবেন প্রচুর টাকা ইনকাম করে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় নিজেও মানে পায় না তার উপার্জনে কোনো বরকত বরকত কি বুঝতেছেন আপনারা অনেক টাকা উপার্জন করলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাই মাইক একদম ঠিক আছে ফাটাফাটি হ্যাঁ আর যাতে কোনো কমানো বরানো না হয় ঠিক আছে আচ্ছা অনেক টাকা উপার্জন করলো কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় কিছুই সে টের পায় না তার মানে তার ইনকামের ভেতরে উপার্জনের ভেতরে কোনো বরকত নাই অনেক মানুষ আছে খুব লম্বা হায়াত পেয়েছে পঞ্চাশ ষাট সত্তর বছর দুনিয়াতে বেঁচেছে এত বছর বাঁচার পরেও খুব বেশি আমল করতে পারে নাই তার মানে লোকটার হায়াতের ভেতরে বরকত নাই তোমরা যারা পড়াশোনা করো দেখা যায় যে অনেকে খুব পরিশ্রম করে স্কুলে যায় ক্লাস করে পড়াশোনা করে কিন্তু রেজাল্ট ভালো করে না বুঝতে হবে তার পড়াশোনায় কোনো বরকত নাই তাহলে কি বুঝলেন বরকতটা হচ্ছে এক প্রকার নিয়ামত এটা যদি আল্লাহর তরফ থেকে কোনো বান্দা পেয়ে যায় তার যে যেকোনো কাজের ভেতরে যদি আল্লাহর তরফ থেকে বান্দা বরকত পেয়ে যায় তাহলে বাংলা আল্লাহর কাছ থেকে প্রাচুর্য এবং নেয়ামত পেয়ে তার অল্প যে কোনো কাজে সে আল্লাহর তরফ থেকে সমৃদ্ধি পেয়ে যাবে সোহার আল্লাহ আজ আমাদের অনেকের জীবনে বরকত নাই হায়াতে বরকত নাই ঘরে বরকত নাই জীবনে বরকত নাই ইনকামে বরকত নাই কি বলেন এইরকম রুগী অনেকে আছে না মানে বরকতহীন রুগী কোনো জায়গায় তার বরকত নাই এর কারণ কি এর কারণ হচ্ছে বরকত আসার জন্য যে কাজ করা দরকার ওই কাজগুলো বাদ্দা করে না এজন্য বাদ্দা তার জীবনে বরকত পায় না আপনারা সবাই বরকত চান তো জীবনে বরকত চান না কে কে হাত তুলেন তো দেখি এই আল্লাহর কুতুব বরকত চান না আপনারা এই দেখেন একজন এখনো হাতের নেমারে অসুবিধা নাই এই যে আপনারা হাসলেন এটা মানুষের স্বভাব আমাদের কেউ ভুল করলে আমরা হাসাহাসি করি তাকে নিয়ে তামাশা করি লজ্জা দেই শাস্তি দেই আর আমার আল্লাহ অপরাধী পেলেই তারে মাফ করে দেন ঠিক না সুবান আল্লাহ বলেন সব জায়গায় খালি ঠিক 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 যারা হাত তুলে ফেলেছেন বুঝে তুলছে না না বুঝে তুলছে অসুবিধা নাই আল্লাহ বাহিরের একটা নেন না আল্লাহ নেন কোনটা ভেতরেরটা যারা না বুঝে হাত তুলে ফেলেছেন তারা না বুঝেই তুলছেন মাফ করে দিবেন কে তাহলে বরকত পাই না কেন বরকত আসার কাজ করি না আমরা সবাই জীবনে বরকত চাইতো এবার দেখি কারা কারা বরকত চান দু হাত তুলে দেখাত মাশাল আল্লাহ হাত গুলো আল্লাহ কবুল করেন আচ্ছা ভাই বরকত পেতে হলে তো বরকত পাওয়ার কাজ করা লাগবে তাই না আচ্ছা আজ আপনাদেরকে ব্যতিক্রমী কিছু কথা শোনায় যাব ইনসা কিছু আমল শোনায় যাব কি কি কাজ করলে জীবনে বরকত পাবেন কোরআন থেকে হাদিস থেকে আমি আজ মাত্র পনেরোটা আমলের কথা বলব এই পনেরোটা আমল যদি আপনারা করতে পারেন আল্লাহর তরফ থেকে বরকত পেয়ে আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে ইনসা সবাই বরকত চান তো আচ্ছা কয়টা কাজ করা লাগবে এই পনেরোটা কাজ করবেন এটা বলেছে হাসিবুর রহমান না আল্লাহর কোরআন কোরআন এবং হাদিথে এগুলো আচ্ছা আপনি এই পনেরোটা আমল করবেন তাহলে দেখবেন জীবনে অনেক বরকত পাবেন হায়াতে বরকত পাবেন সময়ে বরকত পাবেন ঘরে বরকত পাবেন পরিবারে বরকত পাবেন ইনকামে বরকত পাবেন এক কথায় আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি বরকত পাবেন ইনশা তাহলে যারা মুখস্থ করতে পারবেন খুব ভালো আমি ওই দিন ফরিদপুর আলফা ঢাঙ্গায় একটা মাহফিল করলাম অনেকে ইউটিউবে হয়তো দেখছে এই বিষয়ে না অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মুনাফিকের বৈশিষ্ট্য সেখানে মুনাফিকের পণ্যটা বৈশিষ্ট্য বলেছিলাম আলোচনার শেষে বললাম কারা কারা পণ্যটা পয়েন্ট মুখস্থ রাখছেন অনেকেই দাঁড়ায় গেছে দাঁড়ায়া করে একটা একটা করে বলছে আমি আবার চেয়ারম্যান সাহেব কয়েকজনকে পুরস্কারও দিছি টাকা করে তা আজকে এখানে চট্টগ্রামের মানুষ তো আপনারা মানুষ মানুষ আপনারা তাই না এই পনেরোটা পয়েন্ট মুখস্থ করা যাবে না ইনশাল্লাহ আচ্ছা মুখস্থ যদি করতে নাও পারেন সবার হাতে তো এখন স্মার্টফোন আছে তো স্মার্টফোনে নোট করার অপশন আছে না পনেরোটা পয়েন্ট নোট করে নিয়ে যান বাড়িতে গিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের সবার সাথে আলোচনা করবেন যে কাল রাত মাহফিলে গিয়েছিলাম হুজুর আমাদেরকে এই পণ্ডটা আমল কোরআন হাদিস থেকে এই পণ্যটা আমল আমাদেরকে শুনিয়ে গেছে যদি আমরা পণ্ডটা আমল করতে পারি তাহলে জীবনে বরকত পাবো ইনশা আল্লাহ একদম ঘরের সবাই মিলে করবেন তো চলে আমরা শুরু করি নাম্বার ওয়ান এক নাম্বার তাকুয়া ভিত্তিক জীবনযাপন করা তাকুয়া ভিত্তিক জীবনযাপন করবে যারা জীবনে বরকত পাবে জীবনে বরকত পাওয়ার জন্য এক নাম্বার তাকুয়াভিত্তিক ভিত্তিক জীবনযাপন করতে হবে ইমান এনে তাকুয়াভিত্তিক ভিত্তিক জীবনযাপন করবে যারা আল্লাহর তরফ থেকে জীবনে বরকত পাবে তারা কোরআনুল করিমের সাত নাম্বার সুরা সুরাতুল আরাফিন ছিয়ানব্বই নাম্বার আয়তে রব্বুল আলামিন বললেন

আমাকে ভয় করার আমাকে মেনে চলার তাকুয়া ভিত্তিক নীতি অবলম্বন করে চলে তাহলে আমি তাদের জীবনে আসমান আর জমিন উভয় জায়গা থেকে বরকত আমি তাদের জন্য দুয়ার খুলে দেব শুধু এক জায়গা থেকে না। ইমান এনে তাকুয়াভিত্তিক জীবনযাপন করলে আসমান জমিন মাথার উপরে পায়ের তোলে উপর নিচ থেকে আল্লাহ বরকতের দুয়ার আপনার জন্য খুলে দিবেন সুবহানাল্লাহ কি ভিত্তিক জীবনযাপন প্রশ্ন হচ্ছে হুজুর কে এটা খায় না মাথায় দেয় এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা বেঁচে থাকা সাবধান হওয়া পরহেজ করা সতর্ক হওয়া সাবধান হওয়া আত্মশুদ্ধি অর্জন করা অনেকগুলো অর্থ বললাম তাকুয়া মানেই হচ্ছে কাকে ভয় করা আপনারা আল্লাহকে ভয় করেন তো তো আল্লাহকে ভয় করলে দিনের মধ্যে এত মিথ্যা বলেন কেমনে আল্লাহকে ভয় করলে মিথ্যা সাক্ষ্য দেন কেমনে আল্লাহকে ভয় করলে সুদ খান কেমনে আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেমনে আল্লাহকে ভয় করলে যুবকরা মহাবীরের আয়োজন করলে সেখানে বানালেন কেমনে আল্লাহকে ভয় করলে আপনি ইসলাম বিরোধী কাজ করেন কেমনে আল্লাহকে ভয় করলে আপনি ইসলামের বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে কথা বলেন কেমনে মুখে মুখে আল্লাহকে ভয় করেন বলেন আর বাস্তবে আপনি আল্লাহর সঙ্গে না ফরমানি করেন আসলে এটা তাকুয়া ভিত্তিক জীবনযাপন নয় এটা বেঈমানি আর মুনাফিকি জীবনযাপন আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ কি আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ হল ওই মহামহিয়ান সত্তার ভয়ে যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এর নামই হচ্ছে তাকোয়া এর নাম কি আল্লাহকে ভয় করে যখন আপনি সকল অন্যায় থেকে সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তখন আপনার জীবনে বরকত যিনি নাজিল করবেন তিনি কি ইমান এটা বড় দামি সম্পদ এই ইমানটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রধান যে উপাদান বা হাতিয়ার এই হাতিয়ারের নাম হচ্ছে তাকোয়া যুদ্ধের ময়দানে যুদ্ধারা ঢাল ব্যবহার করে না শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যোদ্ধা যেমন ঢাল ব্যবহার করে একজন ইমানদার ইমান এনে নিজের থেকে অপরাধ থেকে অন্যায় থেকে প্রোটেক্ট করার জন্য এই তাকুয়াটা হচ্ছে তার জন্য এক প্রকার ঢাল সোবাহর আল্লাহ তাকুয়া এটি মুমিনের জন্য এমন একটি কোয়ালিটি এমন একটি গুণাবলী এই কোয়ালিটি যারা অর্জন করতে পারবে আল্লাহর কাছে তার মর্যাদা সবার উপরে চলে যাবে সুভান আল্লাহ আর এই একটা গুণ যার ভেতরে থাকবে না সে খারাপ হতে হতে শয়তানের চাইতেও আরো খারাপ হয়ে যায় আরো নিচের লেভেলে চলে যায় শয়তান তখন তারে দেখে হাসাহাসি করে আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইছে এত দেখে আমার বস হয়ে বসে আছে কারণ তা না থাকলে দুনিয়ার যে কোনো অন্যায় যে কোনো কুকর্ম করতে ওই লোকটাকে আর কোনো কিছুই দ্বিধাবোধ করাতে পারে আর তাকুয়া যদি কারো অন্তরে থাকে আপনি পুলিশ কাজ খারাপ ও করাতে পারবেন শুধুমাত্র পিটায়া কিংবা জেলখানায় মানুষ ভালো যায় না মাঝে মাঝে দেখবেন জেলখানা থেকে অনেক অপরাধী বের হয়ে তাদের অপরাধ জগতে আরো প্রমোশন ঘটে অর্থাৎ চুরি করে জেলে গেলে হে যদি জামিন নিয়ে বের হয় মাঝে মাঝে দেখবেন সব ক্ষেত্রে হয় না মাঝে মাঝে অনেকে ডাকাত হয়ে যায় আছে না নাই শুধু প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যায় না যদি আপনি মানুষের হৃদয়ে অন্তরে তা কোয়া ঢুকাই দিতে পারেন তা কোয়া ঢুকাই দিলে আপনি তারে পিটায়ও আর অন্যায় করাতে পারবেন না একটা উদাহরণ নেই খুব সুন্দর বুঝতে পারবেন শোনা বাই হাতের একটি হাদিস আমার মনে পড়ে গেল খুব সুন্দর ঘটনা সবাই একটু কান লাগান আব্দুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিচালেন তারা যখন খাবার খেতে যাবেন ঠিক সেই সময়ে লক্ষ্য করলেন একজন রাখাল তাদের পাশ দিয়ে অতিক্রম করছে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ ওই রাখালকে দেখে বললেন হে রাখাল ভাই আমরা তো দুপুরের খাবার খেতে বসেছি তুমিও আসো আমাদের সাথে বসে খাবার গ্রহণ করো ওই রাখাল তখন বলল মুসাফির আমি তোমাকে কিংবা তোমাদের কাউকে চিনি না অপরিচিত হয়েও তোমরা যে আমাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ইনভাইট করেছ আমন্ত্রণ জানিয়েছ এই জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু তোমার দাওয়াত তো আমি কবুল করতে পারবো না আবদুল্লাহ ইবন আল্লাহ আল্লাহন তাকে বললেন কি কারণে তুমি আমার দাওয়াত কবুল করবে না রাখাল বলল আমি রোজা রেখেছি এই কারণে তোমাদের সঙ্গে খাবার খেতে পারবো না আবদুল্লাহ তাকে বললেন যেহেতু এখন রমজান মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ নফল রোজা ভাঙলে তো অসুবিধা হয় না মরুভূমির রুক্ষ আবহাওয়ায় প্রচন্ড তাপমাত্রা এই রুক্ষ আবহাওয়ায় তুমি বিরাট পশুর পাললে এসেছ সব সময় তুমি রাখাল মানুষ ভালো খাবার দাবার হয়তো পাও না আমাদের সাথে দেখো ভালো ভালো আইটেমের খাবার আছে এসো আমাদের সাথে বসে খাবার গ্রহণ করো নফল রোজা ভাঙলে অসুবিধা হবে না রাখাল তখন বললো তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না কারণ আমি তো আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না আব্দুল্লা অমর রাখালের মুখ থেকে এই কথা শুনে কিছুটা অবাক হলেন মনে মনে ভাবলেন লিস তুই লোকটা পুরো পুরো ভাবলেন এরে এমনি এমনি ছাড়ব না তার তাকুয়ার লেভেল কত যাচাই করে তারপরে ছাড়বো এরে পরীক্ষা করার জন্য বলেন আসো আমার কাছে আসো দেখে বললেন এই যে তুমি বিরাট পশুর পাল নিয়ে এসেছ মরুভূমিতে এই পশুপালের মালিক কি তুমি সে বলল না আমি একজনের গুলাম আমি তার পশুর পাল নিয়ে প্রত্যেক দিন মরুভূমিতে আসি তখন আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এক কাজ করো এই পশুর থেকে একটা ছাগল কিংবা একটা মেষ আমার কাছে বিক্রয় করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব আবার তুমি তো আমার সাথে খেতে পারলে না ওই পশু জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যেন ইফতারের সময় তুমি তা খেতে পারো সে তখন বলল তোমাকে তো আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নয় আমি যদি এখান থেকে তোমার কাছে একটা বিক্রয় করে দেই আমি আমার মালিককে গিয়ে কি জবাব দিব আসলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছেন এজন্য তাকে বললেন শোনো মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে এক দুইটা পশু এক দুইটা ছাগল কিংবা মেশ বাঘের আক্রমণে বাঘ খেয়ে ফেলতে পারে তুমি চাইলে মিথ্যা বলে তোমার মালিককে বুঝ দিতে পারবা তোমার মালিক কিছুই বুঝবে না কিছুই টের পাবে না তুমি আমার কাছে বিক্রি করলে নগদ টাকা পাবা তার পাশাপাশি কিছু মাংস তুমি হাদিয়া পাবা সুতরাং লাভ হবে বিক্রি কর তিনি তো পরীক্ষা করার জন্য তাকে এই প্রস্তাব দিলেন কিন্তু রাখাল সে রাখাল হলেও গরিব মানুষ হলেও অন্তরে কেমন তা পলালন করে দেখে। সে তখন বলল মুসাফির শোনো আমি হয়তো মিথ্যা বলে দুকাবাজি করে আমার মালিককে গিয়ে আমি বুঝ দিতে পারবো কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার মালিক তোমার মালিক আমার মালিকের মালিক বিশ্বজাহানের প্রতিপালক আকবার এর নাম তাকুয়া এই জন্য আমি আগে বলেছি যদি কারো অন্তরে তাকুয়া থাকে আপনি লুপ্তে খায়া চোর করে তাকে দিয়ে অন্যায় করাতে পারবেন না এই যে এখন তত্ত্ব প্রযুক্তির যুগ প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে আমার যুবক আর তরুণ ভাইদের অনেকেই আছেন এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে করে আজ তারা তাদের যৌবনটাকে নষ্ট ফেলতেছে আমার টুকরা যুবক আর তরুণদেরকে বলতে চাই রাতের বেলা যখন ঘরে ঘুমাও হয়তো তুমি ভাবছো আমার হাতে ফোন আছে ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে আমি আমার রুমে একা ঘুমিয়ে আছি আমার আব্বু আম্মু অন্য রুমে ঘুমায় ভাই বোনেরা যার যার রুমে ঘুমায় এখন আমি আমার রুমে মন ভরে আমি যদি ইউটিউবে গিয়ে সিনেমা দেখি নাটক দেখি কেউ টের পাবে না আব্বু আম্মু দেখবে না ভাই বোন দেখবে না আমার যা মন চায় তাই আমি দেখতে পারি আমার কলেজার টুকরা ভাইরা বলো তো কেউ যদি তোমাকে নাও দেখে একজন তো সব দেখেন তিনি কে ওই আল্লাহর ভয় যার কলেজার ভেতরে থাকবে সে কখনোই অন্যায় পথে খারাপ পথে অপরাধ জগতে সে নিজেকে নিয়ে যেতে পারে এই তাকুয়া এটার নাম তাকুয়া যে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় থেকে পাপ থেকে বান্দা নিজেকে বাঁচিয়ে রাখবে যে বান্দা এই তাকুয়া নামক গুণ অর্জন করবে ওই বান্দা আল্লাহর বলি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়তে মন চায় না আমাদের দেশে অনেকে মনে করে যার পূর্বপুরুষ পীর ছিল পীরের ঘরেই পীর হবে এটা আমাদের একটা ধারণা আমরা মনে করি পীর হওয়ার জন্য অলি হওয়ার জন্য পূর্বপুরুষদের কারো মাজার থাকা লাগবে কিংবা খানকা শরীফ থাকা লাগবে দরবার থাকা লাগবে আর আল্লাহ এই কোরআনে বলেছেন আমার বলি হতে পারবা যদি দুইটা কাজ করো সুরে বলেন কয়েটা আর অজনে কয়টা দেখেন আমিন করানুল করিমের দশ নম্বর সুরাব সুরাই ইউনুসের নম্বর থেকে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর বলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই কোনো ভয় নাই দুনিয়ায় তাদের কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো টেনশন নাই জোরে কন কারা আল্লাহর অলি যারা সবাই বলেন কারা প্রশ্ন হলো আল্লাহর অলি কারা তেষট্টি নাম্বার পরে রায়াতে আল্লাহ বলছেন আমার অলি কারা শোনো আল্লা দিন আল্লাহ বলছেন ইমানদার যারা এবং তাকুয়াবান যারা আমার বলি হলো তারা ইমান এনে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা আল্লাহর বলি হয়ে যাবে তারা আর আল্লাহর অলি হয়ে যাবে তারা আল্লাহর অলি হয়ে যাবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ একবার পরে রায়তে আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলছেন আমার অলি যারা হবে দুনিয়ায় তাদের জন্য আখেরাতেও তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে তাহলে জীবনে বরকত পাবেন না যদি আল্লাহকে ভয় করে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে না রাখেন কাজ করবেন উপার্জন করবেন ইনকাম করবেন ঘর করবেন বাড়ি করবেন গাড়ি হবে বাড়ি হবে ফ্যাক্টরি হবে ক্ষমতা পাবেন কিন্তু কোনো বরকত পাবেন না ঠিক কিনা একদিকে আসবে অন্যদিকে যাবে দেখবেন কিছু মানুষ এরকম আছে আসে কিন্তু থাকে না চলে যায় তার মানে তার জীবনে বরকত তাহলে এক নাম্বার বরকত পাবে তারা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করবে সবাই এই তাকুয়া অর্জন করে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করবেন তো ইনশাল্লাহ কাকে ভয় করে চলবো কাকে ভয় করে চলবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুই নাম্বার বরকত পেতে হলে কথা কাজ যে কোনো কথার শুরুতে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বাসমালা বলবেন কি বলবেন ঘর থেকে বের হয়েছেন বলবেন বিসমিল্লা কি তাওয়াক্কাল তু আল্লাহ যানবাহনে উঠবেন তখনও কার নামে উঠবেন আপনি যেন যে কোনো কথা যে কোনো কাজ আল্লাহর নামে শুরু করেন এই জন্য আল্লাহ কারেম শুরু করেছেন তার নিজের প্রশংসা দিয়ে আল্লাহ সমস্ত প্রশংসাকার আল্লাহ তার প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন এর একটা অন্যতম শিক্ষা হলো এই আয়াতের একটা সকল কাজে শুক্রিয়া জানাবে কার আমরা সব কাজ শুরু করবো বলবেন না জুড়ে বলেন কার নামে অনেকে আছে বক্তৃতা শুরু করে বিসমিল্লাও বলে না আছে না নাই বক্তৃতা শুরু করে ফেলে বিসমিল্লা নাই যে বক্তব্যের শুরুতে বিসমিল্লা নাই ওই বক্তব্যের ভেতরে কোনো বরকত লেখা শুরু করে দেয় বিসমিল্লা লেখে না তার মানে তার ওই লেখার ভেতরে কোনো বরকত অনেকে আছে ঘরে ঘরের ভেতরে ঢুকার সময় বিস্মিল্লা বলে না যে লোক ঘরে ঢুকার সময় বিসমিল্লা বলে না ওই লোকটার ঘরের ভেতরেও কোনো বরকত থাকে দেখুন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি মুসলিম শরীফের হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেনন্নহু সামি আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আমি নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি ইদা দাখাল আর রাজুল বাইতাহু ফাযাকারাল্লাহু আ'ন্দা দুখুলিহি ওয়া আ'ন্দা তা'আমিহি আল্লাহ নবী বলেছেন যখন কোন লোক ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে আবার যখন খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায় তখন শয়তান তার বলে আশা এই এই ঘরে যে বান্দা বিসমিল্লা বলে ঢুকেছে এই ঘরে আমি সহ আমার কোনো পেলারা অবস্থান করতে পারবা আল্লাহ নবী বলেছেন যখন কোন লোক বিসমিল্লা বলে ঘরে ঢুকে ওই ঘরে শয়তান আর প্রবেশ করতে পারে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না আবার যখন কোনো বান্দা খাবার খাবার সময় বিসমিল্লা বলে খায় ওই খাবারের মধ্যে শয়তান ভাগ বসাতে পারে না আমাদের মধ্যে অনেকে আছে খাবার গ্রহণের সময় বিসমিল্লা বলে খায় না এরকম আছে না নাই আপনি যদি খাবার গ্রহণ শুরু করার সময় বিসমিল্লা বলেন না ওই খাবারের মধ্যে ভাগ বসায় যে তার নাম কি। আরেকটু জুড়ে বলেন তার নাম কি। তাহলে আমাদের খাবারের সাথে শয়তান ভাগ বসা এটা আমরা চাই আরো জুড়ে বলেন তাহলে খাবার শুরুতে কি বলবেন ঘরে ঢোকার সময় কি বলবেন কথার শুরুতে কি বলবেন কাজের শুরু থেকে কি বলবেন বক্তব্যের শুরুতে কি বলবেন বউ পিটানোর শুরু থেকে কি বলবেন তালের মধ্যে দেখতেছি মানুষের তাল ঠিক আছে বেতাল হইতেছে না আলহামদুলিল্লাহ মনোযোগ আছে আমাদের আলহামদুলিল্লাহ পড়েন সব ভালো কাজের শুরুতে তাহলে খারাপ কাজ কি আপনারা করবেন নাকি কোন নবী কি বিবি বিবি পিটাইছে বউ পিটানো ভালো মানুষের কাজ আপনারা না ভালোবাসবেন কম না বেশি বিবিকে বেশি মহব্বত করবে আর যারা নিজের বউকে মহব্বত করে না এদের চেয়ার দেখলে বোঝা যায় কারণ যারা এটা বিবাহিত বলতে পারবে বউয়ের সাথে খারাপ আচরণ করেন ভাইরে আপনার জীবনটা শেষ করে ফেলবে আপনারে ভালো মতো খাওয়াবে না হয় লবণ লাগবে না নইলে কোনো একটি মশলার অঘটন ঘটবে তরকারির টেস্ট হবে না আপনার চেহারা দেখলেই বোঝা যাবে বউয়ের সাথে খারাপ আচরণ করেন তো বউ আদর করে ভালো করে খাওয়ায় না আর যারা বউয়ের সাথে ভালো আচরণ করে বউ আদর করে খাওয়ায় জন্য এদের চেহারাও না দুষ্ণ নদুষ থাকে ঠিক না তাহলে নিজের বিবিকে মারবেন পিটাবেন না মহব্বত করবেন বউ পিটাইয়া অনেকে চেয়ারম্যান সাহেবের কাছে যায় মেম্বার সাহেবের কাছে যায় জামাই বউয়ের বিচার যায় যায় না লজ্জাজনক ব্যাপার হাজবেন্ড ওয়াইফের খবর ঘরের খবর বাহিরে যাওয়া এটা কিন্তু ভালো লক্ষ্য না হাজবেন্ড ওয়াইফের ব্যাপারগুলো যেন হাজবেন্ড ওয়াইফের ভেতরেই সীমাবদ্ধ থাকে এটা বাহিরে যাওয়া উচিত না যদি বাহিরে চলে যায় মনে রাখবেন আপনার দাম্পত্য জীবনে এই যে একটা এই যে সিলেটে আঞ্চলিক ভাষায় বলে বেড়া লাগছে আপনারা কি বলেন এটাকে মা খালি তো মরে বেড়া ভেজাল না না আঞ্চলিক ভাষায় কি বলেন আপনার ভেজাল বলে না সিলেটে বলে যে বেড়া সারা লাগছে এই যে বেড়া সারা লাগবে গন্ডগোল কিন্তু প্রমিত বাংলা যাই হোক এই গন্ডগোল যদি লাগে তাইলে কিন্তু বাড়তি থাকবে আমরা আমাদের পরিবারকে ইসলামের দেওয়ার নীতিমালা মোতাবেক সাজাবো ইনসা তাহলে বরকত পাবেন ভাই দুই নম্বর আমল কি বললাম কথা কাজের শুরুতে কি বলবেন খাবার খাওয়ার সময় কি বলবেন অনেকে দাঁড়ায় দাঁড়ায় পানি খায় দাঁড়ায় দাঁড়ায় পানি খাবেন না পানি পান করার খাবার দাবার গ্রহণের আছে কোন হাত দিয়ে খাবেন অনেকে বাম হাত দিয়ে মারে আছে না নাই বাম হাত দিয়ে শয়তান খায় কে খায় আমরা শয়তানের বন্ধু না আল্লাহর হাবিবের বন্ধু হতে চাই তাহলে আমরা কি করব ডান হাত দিয়ে খাবো অনেকে আছে চামচ তামচ লাগাই খায় চামচ দিয়ে খাওয়া গুণা না কিন্তু আল্লাহ তালা অটোমেটিক্যালি আপনার হাতের মধ্যে চামচ দিয়েছেন কয়টা এইটা ধুই আপনি চামচ মারেন কেন কয় হুজুর আপনি বুঝবেন না এটা স্টাইল এটা কি স্টাইল আর পুষ্টিবিজ্ঞানীরা বলছেন মানুষ যখন তার এই আঙ্গুল দিয়ে ভাত নেড়ে খায় তখন তার হজম শক্তি বৃদ্ধি পায় খাবারের স্বাদ বৃদ্ধি পায় এবং আঙ্গুল দিয়ে মেখে মেখে মানুষ যে খাবার খায় ওই খাবারটা পরিপাকতন্ত্রের জন্য অনেক বেশি উপকারী হয় এটা হুজুরের কথা না পুষ্টিবিজ্ঞানীদের কথা তা আপনি চামচ থেকে হাত দিয়ে মারেন আমরা তো অনেক সময় অনেক সময় বুফেলান হইলে বা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমি গেলে আমার একটা অভ্যাস হলো এই চামচ চামচ চাকো টাকো একদম ডিরেক্ট হাত দিয়া আমার কে আপনাকে কি বললো এটা দেখার কোনো সময় খাবারের শেষে আঙ্গুল চেটে পুটে খাবেন যে প্লেটে খাবে না এই প্লেটটাও মুছে খাবেন নবীজির সন্না নবীজিকে সাহাবি বললেন এক সাহাবি জিজ্ঞেস করলেন আপনি প্লেট মুছে খান কেন নবীজি বললেন খাবারের বরকত যদি চাও তাহলে প্লেটটা মুছে খাও কারণ সকল খাবারের নির্যাস ওই শেষ অংশে রয়েছে সুভার আল্লাহ বরকত ওখানে কি আছে আর একটু জোরে বলেন তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য কয়টা আমাদের কথা বলতেছি মনে রাখতেছেন না খায় ফেলতেছেন এক নাম্বার কি বলেছি দুই নাম্বার কথা কাজের শুরুতে তিন নাম্বার সময় মতো নামাজ আদায় করবেন সময় মতো নামাজ আদায় করবে যারা জীবনের সব ক্ষেত্রে বরকত পাবে তারা ফরানুল কেৰিবের ২০ নম্বর সূরা সূরা তো তহায়ের একশো বত্রিশ নম্বরে আল্লাহ তালা বললেন ওয়া মোরো আল্লাহ কামি সনা তিমস্ত লা না আলুকনি জোকন্না নুন রজু তাকওয়া কথাটা কার আল্লাহ আল্লাহতালা বলছেন অগো আমার হাবিব আপনি আপনার পরিবার বরুগকে নামাজের আদেশ দিন এবং নিজেও এই নামাজের উপরে অবিচল থাকুন এই যে আপনি নামাজ দায় করেন এই জন্য আমার হাবিব আমি আপনার কাছে রিজিক চাই না বরং রিজিক আমি আপনাকে দান করি সবাই বলেন তো রিজিক দাতাকে আসতে বলবেন না জুড়ে বলেন রিজিক দাতাকে রিজিকের ভেতরে যদি বোর কোচারাল্লাই আয় বলেছেন নামাজের আজান হয়ে গেলে ই নামাজে দৌড়াও কিন্তু আমরা অনেকেই দেখা যাই ঠিক মতন আমাজ আদায় করি না এই জন্য আমরা আমাদের কাজে কর্মে কোনো বরকত পাই না আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা এখানে মাহফিলে এসেছেন দেখা যায় জহরে আজান হয়েছে দোকানপাট খোলা রেখেছে কিংবা যারা চাকরি করেন চাকরির কাজে ব্যস্ত তোমরা যারা পড়াশোনা করো পড়াশোনার কাজে ব্যস্ত যে যে কাজেই থাকেন না কেন আপনি হয়তো ভাবছেন আমি যদি নামাজে যাই আমার কিছু সময় নষ্ট হয়ে যাবে এটা আপনার চিন্তা আর শয়তান ধোকা দিয়ে এই চিন্তা মাথায় নিয়ে আসে আর অন্যদিকে মুয়াজ্জিন তার বিপরীত কথা বলে হাইয়া আলাস নামাজের জন্য আসব হাইয়া আলাল ফালাহ বান্দারে কল্যাণ যদি চাও কল্যাণের জন্য নামাজে আসো মুয়াজ্জিন বলল কল্যাণ যদি চাও তাহলে নামাজে আসো আর আপনি মনে করছেন না দশটা মিনিট যদি এখানে কাজ করি কল্যাণ বেশি পাবো অথচ বলেন তো কাজের ভেতরে কল্যাণ নাকি আল্লাহর এবাদত আল্লাহর হুকুম মানার ভেতরে কল্যাণ কোনটা আর একটু জুড়ে বলেন জন্য জীবনে যদি বরকত চান কল্যাণ যদি চান আজান হয়ে গেলে নামাজে চলে যান মনে রাখবেন আজান হয়ে গেলে কাজ বড় নাকি আল্লাহর হুকুম বড় আর একটু দূরে বলেন বলেন তো আজানটা শুরু হয় না ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে এবার বুদ্ধিমানের মতো জবাব দেন আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্স তালা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কি না আল্লাহ চেলে পারতেন না কি কারণে আজানের প্রথম সেন্টেন্স আল্লাহ আকবর আল্লাহ আকবর দেয়া হল এর একটা সিগনিফিকেন্স আছে এর একটা তাৎপর্য আছে এটা বোঝার জন্য অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে সবাই বলেন তো দেখি আল্লাহ 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 বড় অর্থ যদি সবচাইতে বড় হন আল্লাহর হুকুমটাও বড় না ছোট তাহলে আজান শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার দিয়ে মুয়াজ জানিয়ে দেয় দুনিয়ার মানুষ শোনো আমার আল্লাহ সবচাইতে বড় এখন নামাজে আসতে হবে আমার আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় ওই সময় আপনি যে কাজই থাকেন না কেন আল্লাহর হুকুম নামাজের চাইতে আপনার ছোট না বড় কাজটা ছোট। তাহলে আপনি যদি আজান শোনার পরে কাজে থাকেন বুঝাই দিলেন সাহেব আপনার আজান আর নামাজের চাইতে আমার কাজ বড় আমি কি অযৌক্তিক কথা বলেছি এটাই তো আপনি করেন ফজরের সময় মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম আপনি তখন ঘুমিয়ে বুঝায়া দেন না নামাজের চাইতে আমার ঘুম উত্তম আর আমার দেশের ফজরের নামাজের অবস্থা হলো বলেন তো আমাদের দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি জানাজার নামাজ ফরজ আর ফজরের নামাজটা হইল নফল কি ঠিক আছে আপনাদের কিছু মানুষ আছে দেখবেন ঢাকা শহরে থাকে চট্টগ্রাম শহরে থাকে তার বাসার পঞ্চাশ হাত দূরে মসজিদ ফজরের আজান শুনে সে মসজিদে যায় না ঘর থেকে মসজিদ কয় হাত আর একটু জোরে বলেন ঘর থেকে পঞ্চাশ হাত দূরে মসজিদে যায় না এখন তার বাড়ি হচ্ছে হাসনাপাড়া হাসনাপাড়ার একজন মারা গেল জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে নয় দশ ঘন্টা গাড়ির জ্যাম ঠেলাইয়া চলে আসে চট্টগ্রাম শহর থেকে এই রাস্তায় তো এখন অনেক বেশি জ্যাম থাকে চার পাঁচ ঘন্টা লাগে আমার নিজেরই লাগছে আজকে পাঁচ ঘন্টা এত জ্যাম তাহলে এই যে এত ঘন্টা জ্যাম ঠেলাইয়া চলে আসে বুঝলাম না লোকটার ব্যাপার এই লোকটার কোনো কিছুই বুঝলাম না ফজরের নামাজে পঞ্চাশ সাত দূরে মসজিদে গেল না আর ঘন্টার পর ঘণ্টা জার্নি করে জানাজার নামাজে আসলো এই লোকটার মতলব আপনাদের বোঝা লাগবে আপনারা না বুঝলেও আমি কিন্তু গবেষণা করে বের করছি কারণ ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে এই তুই ফজরের নামাজে গেলি না কেন তোর ফজরের নামাজ কোথায় রে আমাদের নামাজ গুরু কিভাবে যায় দেখেন কবি সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহন হেলাই খেলায় কেটেছে আসর মাগরি বেরোই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লায় উরে নিশা আল্লাহ আকবার এভাবেই তো পাঁচ ওয়াক্তের নামাজ যায় ফজর ঘুমে জোহর কাজে করবে আসর খেলাধুলায় মাগরিব আড্ডায় আড্ডায় এসা তামাশায় এভাবে করে আপনার জীবন থেকে নামাজ চলে যাচ্ছে অনেকে আছে নামাজে আসে না কয় নামাজে গেলে আমার মিটিং এর সময় নষ্ট হবে মনে রাখবেন মিটিং এ বরকত পাবেন না অনেকে আছে কয় আমি এখন যদি দোকানটা খোলা রাখি ব্যবসা খোলা রাখি তাহলে আমার ব্যবসা ভালো হবে মনে রাখবেন ব্যবসা করে অনেক টাকা উপার্জন করবেন আল্লাহ না করুক যাওয়ার সময় অঘটন ঘটে সব লাভ দেখবেন শেষ এমনটা হইতে পারে কিনা সব ঘটাবার মালিক কি আল্লাহ এমনও হতে পারে সারা দিনে লাভ করেছেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মনে মনে ভাবছেন নামাজের টাইমে ব্যবসা বন্ধ রাখলে আমার বিশ হাজার টাকা লস বিশ হাজার টাকা লাভ করার জন্য নামাজে গেলেন না এমন সময় দেখবেন আল্লাহ ঘরের কাউরে অসুস্থ করে দিয়ে এমন অসুস্থতা দিবেন তারে ভর্তি করাইতেই টাকা লাগবে দুই লাখ তাহলে বলেন তো লাভ হইল না লস হইল বলেন তো আপনার জীবনে যে কোনো ঘটনা বা অঘটন ঘটানোর মালিক কি আল্লাহ যা চান তা করতে পারেন কিনা আরেকটু জুড়ে বলেন পারেন কি না তাহলে জীবনে যদি বরকত চান আজান হয়ে গেলে মসজিদে দৌড়ান যুবক ভাইয়েরা আজান হয়ে গেলে মসজিদে যাও মসজিদের সামনের কাতারগুলো তোমরা পূরণ করে দাও তোমরা অনেকে বলো হুজুর আমরা এখন কেন মসজিদে যাব ইয়াং মানুষ বুড়া হই তারপরে যাব ভাইরে তুমি যে বুড়া হবা তার তো গ্যারান্টি নাই কারণ তোমার মতো অনেক যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে আছে না নাই মনে রাখতে হবে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয় প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে বাবার ঘরে ছেলে হয় এই রকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায় মাঝে মাঝে এমন করুণ দৃশ্য সমাজে আমরা দেখতে পাই ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা মাঝে মাঝে আমরা এমনও দেখি নাতির লাশ দাদা কবরে নামায় আসে না নাই চখের পলকে আমরা লাশ হয়ে যেতে এখানে আশেপাশে কোনো বাজার আছে কিনা না নাম কি ডুলুসনি বাজার ডুলুসনি বাজার ডুলুসনি নাকি ডলুসনি এমনও হতে পারে এই বাজারে আপনার কাফনের কাপড় চলে এসেছে আপনি জানেন না আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হতে পারে আপনি আপনি ভাবছেন হুজুর আমি তো সুস্থ ইমামত শাফ আই রাহিমা হম কবিতা মনে পড়ে গেল তিনি এক কবিতায় লিখেছেন কাম মেন হেন মা তা আল্লাহ তুমি কি দেখো না জগতে অনেক মানুষ কোন কারণ কোনো রূপবালাই ছাড়াই মারা যায় আবার অনেক মানুষ আছে দীর্ঘদিন ধরে অসুস্থ কার রহমতে বেঁচে আছে কার রহমতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না এই লামা উপজেলায় অনেকের বাড়ি আছে যা বাড়িটা তার বাপ দাদারা বানিয়েছেন তার দাদার আমলের বাড়ি ওই বাড়িতে তার দাদা থেকেছেন পরে বাপ চেচারা থেকেছেন এখন সে থাকতেছে তার পুলা মাইয়ারা আসতেছে নাতিনাত্রীরা আসতেছে বলেন আর দুই তিন প্রজন্ম পরে বাড়িটা কে বানাইছিল ওর নাম কেউ মনে রাখবে আমি আমার দাদার বাবার নাম জানি না আপনাকে যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি জানবেন আপনি কি বুঝলেন যে দুনিয়াতে আপনি দুনিয়া পাওয়ার জন্য বেকিল হয়ে গিয়েছেন এই দুনিয়ার মানুষ বেশি না দুইশো বছর পরে কেউ আপনার নামও মনে রাখবে না এই দুনিয়াতে এমন স্বার্থপ সবাই আপনাকে ছেড়ে দিলেও আপনার ন্যায় কেবল আপনাকে ছাড়বে না এটা আপনার সাথে কবরে যাবে যেন বাবারা ভাইয়েরা প্লিজ নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন জীবনে বরকত পাবেন না সবাই বরকত চান তো আজান হলে কোথায় যাবেন অনেকে রাত বারোটা পর্যন্ত ওয়াজ শুনে যায় ফজরের নামাজে আসেন এগুলো নাই হ্যাঁ আজকে ফজরের নামাজ ছাড়বেন কে কে হাত তুলেন আরে পাবলিক হ্যাঁ কি যে বলতাম সবাই আসবেন তো নামাজে ইমাম সাহেব হুজুর আপনি দেখিয়েন সবাই কিন্তু বলছেন নামাজে আসবেন আসবেন তো ইনশাল্লাহ পড়লে নামাজ রাখেলে রোজা আল্লা রাসুল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলেই বাদা। পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত মনে রাখবেন সালাদ ইজ দ্য কি অফ সাকসেস নামাজ হচ্ছে সফলতার চাবি সালাদ ইজ দ্য কি অফ নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না নবীজি বলেছেন বাইরাল আব্দি ওয়াল কুফরি তার কু সালাহ আল্লাহর বান্দার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল্লাহ রব্বি আলাজিম রব্বি আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না এই ওয়াদা কি মাহফিলে আমরা করে যেতে পারি কারা কারা রাজি আছেন হাত তুলে নেবার মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন কয়টা আমলের কথা বলছি ভয় পাই না যে হুজুর তিনটা বলতেই এত সময় লাগাইছে বাকিগুলো ছোট ছোট ভয় পাচ্ছেন আপনারা আমি তো জানি আমি সারা রাত থাকলেও আপনারা এখানে থাকবেন কি থাকবেন না আমি তো জানি আপনারা জুপের মতো জুপ বুঝেন তো এটা আমাকে ভালোবেসে না কেবলমাত্র আল্লাহর কোরআনের জন্য না তো কোরআনের জন্য জুকের মতো লেগে থাকতে পারব না আমরা ইনশাল্লাহ ভয় পাই না তার মানে রাত রাখবো না আমিও সংক্ষেপেই শেষ করবো নাম্বার ফোর চার নাম্বার জীবনে যদি বরকত চান এই কোরআনের সাথে লেগে থাকেন তাহলে জীবনে বরকত দিয়ে দিবেন কে এটা বরকতময় কিতাব কথাটা মোল্লার না আল্লাহ এই কিতাবকে বরকতময় বলেছেন কে ওরানুল করিমের ছয় নম্বর সুরাম সুরতুল আনামেন একশো দ পঞ্চান্ন নম্বর আয়তারফুল আলমিন বললেন ওয়াহাদা কিতা বোন আনজল্লা হুম বরা কুন্ সত্য ভিহবত্তকোলা আল্লা কুম তোর হামো আল্লাহতালা বলছেন আর এই বরকতময় কিতাব আমি করেছি যাতে এই কিতাবের তারা অনুসরণ করে এই বরকতময় কিতাবকে তারা যেন মেনে চলে এই কিতাবের অনুসরণ করে আমরা যদি এই বরকতময় কিতাব মেনে কোরআনময় জীবন গঠন করি কোরানময় জীবন যদি পরিচালনা করি তাহলে আমাদের উপর রহমত যিনি করবেন সবাই বলেন তিনি কি এটা বড় বরকতময় কিতাব এর সাথে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা কিভাবে বেড়ে যায় দেখে আমার বাবারা আমার ভাইরা কান লাগান সবাই মনোযোগ দিয়ে শোনেন সবাই একটু জুড়ে বলেন তো বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টা আর একটু জুড়ে বলেন এবার বলেন তো দেখি বারো মাসের মধ্যে সব চাইতে মর্যাদা সম্পন্ন মাসের নাম কি আপনাদেরকে যদি বলি বলেন কি কারণে রমজান মাসটা এত দামি আমি জানি সবাই আপনারা জানেন কারণ এই মাসে নাজিল হয়েছে কোরআন এখন কোরআন নাজিল হওয়ার কারণে অন্যান্য মাসের চাইতে কোরআনের মাস রমজান মাসের মর্যাদা কম না বেশি এই মাসের বরকতটা কম না বেশি এবার আমাকে সবাই বলেন তো দেখি সারা বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি রাত আছে সব চাইতে ফজিলতময় বরকতময় রাতের নাম কি হ্যাঁ লাইলাতুল কদর প্রশ্ন হচ্ছে হুজুর কি কারণে কদরের রাত এত দামি আল্লাহ বলছেন না আঞ্জেল না হফি লেলাতিল কান্দ্র আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি তাহলে দেখেন বারো মাসের মধ্যে রমজান মাস সব চাইতে বরকতময় মাস কারণ এই মাসে কোরআন নাজিল করেছেন কে আবার দেখেন তিনশো রাতের ভেতরে কদরের রাত সব চাইতে বেশি বরকতময় কারণ কদরের রাতে কোরআন নাজিল করেছেন কে পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে বাংলা হিন্দি সিন্ধি উর্দু ফার্সি আরবি চাইনিজ কত জাতের ভাষা সব চাইতে বরকতের ভাষা দামি ভাষা কোনটা আর একটি জুড়ে বলেন কী কারণ আল্লাহ বলছেন রিন্ন্যা অ্যানজেন আরবি আল্লা আল্লা কুম আল্লাহ বলছেন এই আরবী ভাষায় আমি কুরআন নাজিল করেছি এই জন্য সকল ভাষার চাইতে আরবী ভাষার দাম কম না বেশি এই দেখেন কাঠ দিয়ে সোফা বানানো হয় চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্র বানানো হয় আলোচনা শুরুর পর থেকে এই যে দেখেন টেবিলের সাথে আমার পা লাগতেছে আপনাদের অনেকের লাগতেছে বলেন তো এই কারণে কি সম্মান বা ভক্তি করেছে আমি টেবিলকে চুমু খেয়েছি নাকি আর কিন্তু কাঠ দিয়ে যখন এই রেহাল বানানো হয় কাঠের দুইটা টুকরা মাত্র কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানানোর উপরে এর উপরে যখন কিতাব রাখা হয় বলেন তো এই দুইটা টুকরার মর্যাদা তখন বাড়ে না কমে এই রেহাল যখন আমাদের হাত থেকে পড়ে যায় কিংবা পা লেগে যায় মানুষেরা কাঠের দুইটা টুকরা সামনে নিয়ে চুমু খায় বুকের সঙ্গে জোড়ায় ধরে বলেন তো কোন কিতাব লাগার কারণে এই কাঠের টুকরার মর্যাদা বাড়লো আমাদের বাসাবাড়িতে বাড়িতে আলনা আলমারির ভেতরে অনেক কাপড় চোপড় আছে কোনো কাপড় টান দিতে গেলে পায়ের তলায় পড়ে গেলে আমরা সেটাকে নিয়ে কেউ চুমু খাই না বুকের সঙ্গে জড়িয়ে ধরি না কিন্তু ছোট্ট একটা কাপড় দিয়ে যখন গিলাফ জিলবাব কিংবা বস্তু বানানো হয় আর সেটা যখন আমাদের হাত থেকে পড়ে যায় মানুষ মুখের সামনে নিয়ে চুমু খায় বুকের সঙ্গে জড়িয়ে ধরে কোন কিতাব ওই কাপড়ের সঙ্গে লাগার কারণে তাহলে দেখেন ভাইয়েরা কোরআন নাজিলের কারণে যদি রমজান মাসের দাম বাড়ে কোরআনের কারণে যদি কদরের রাতের দাম বাড়ে কোরআনের কারণে যদি আরবী ভাষার দাম বাড়ে কোরআনের কারণে যদি কাঠের দুইটা টুকরার দাম বাড়ে কোরআনের কারণে যদি ছোট্ট বস্তনি বা গিলাফের দাম বাড়ে আমরাও তাদের দাম বাড়ায় দিয়েছেন কি আমরা কোরানের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো পক্ষে থাকলে মর্যাদা বাড়ায় দিবেন কি কোরানময় জীবন গঠন করতে রাজি আছেন কেমনে কোরআনময় জীবন গঠন করতে হবে মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় না স্লোগান ঠিক করেন মানতে গেলে সবাই বলতে হবে মানতে গেলে জানতে গেলে মানতে গেলে জানতে গেলে এই জানতে গেলে মানতে হয় না উল্টা পাল্টা লাগাইছো তোমরা বাচ্চারা মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় কিনে তোমাদের ঘুম নাইনি আরে বাপ রে বাপ দেখছেন পুষ্কা পুচকা পুলারা চলে আসছে সব মা ফেলে আলহামদুলিল্লাহ পড়েন বোঝা যাচ্ছে যে এলাকার ছোট থেকে বড় সবাই কোরআনের জ্ঞান অর্জনের জন্য পাগল পাড়া হয়ে আছে ঠিক কিনা দেখেন রাত প্রায় বারোটা বাজতেছে রাত এত রাত পর্যন্ত যেই দেশে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই কোরআনের জন্য জেগে থাকতে পারে কোরআন বিরোধীদেরকে আমরা সতর্ক করতে চাই এই দেশে আর কিছু থাকবে না থাক কোরআন বলা লোকেরা থাকবেই থাকবে ইনশাআল্লাহ যে দেশে রাত বারোটায় পর্যন্ত ছোট থেকে বয়স্ক লোকেরা পর্যন্ত কোরান শোনার জন্য বসে থাকে এই দেশে কোরআন আর কোরআন বলা লোকদের বিরুদ্ধে দাঁড়াবে যারা এদের পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে ফেলবে একেবারে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন অনেক জায়গায় টাকা দিয়া পয়সা দিয়া বিরিয়ানি দিয়া মানুষ আনা যায় না কোরআনের আয়োজন হলে মানুষ নিজের গাটের পয়সা খরচ কইরা না খায়াও চলে আসে হবে আসে কি আসে না এই জমিন চিনতে হবে এজন্য নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই এই দেশ হল আর দেশ এটা আলেম ওলামার দেশ এই দেশে কোরআনের বিরুদ্ধে কেউ গেলে টিকে থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও তাহলে সবাই কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন তো কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন কেমনে এই কিতাব পড়বেন তুতা না মতো বুঝে বুঝে পড়বেন বুঝে বুঝে পড়বেন মানবেন তাহলেই দেখবেন জীবনে বরকত দিয়ে দিবেন কে চারটা আমল বললাম নাম্বার ফাইভ জীবনে বরকত চাইলে ভাই সালাম বাড়াইয়া দেন সালাম সালাম মানে কি আপনাদের এলাকা সালাম ভাই না সালাম যারেই পান তাকে কি দিবেন তা সালাম দেন তো আপনারা আমারে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক আপনারা ভাবিয়ান না যে হুজুর সালাম নেওয়ার মানে শখ উঠছে এই জন্য আমাদের সবার কাছ থেকে সালাম নেই আমি আসলে টেস্ট করছি আপনাদের কারণ অনেকে অশুদ্ধ সালাম দেয় কয় ভাই সালামালেকুম এখন দেখেন তো সালাম অর্থ শান্তি ওলামাই কেরাম এখানে আছে অর্থ মৃত্যু সালাম অর্থ শান্তি আর অর্থ মৃত্যু হে যদি বলে সামালিকুম টিটকারি করে যদি বলে সামালিকুম মানে তুই মরি যা আর মহিলারা তো স্টাইল করে বলে সালাম আলাইকুম এরা সামালিকুমেও না সালাম আলাইকুম আরে বাপ বাপ এখানে লোহাগারা লামা বান্দরবন এখানে কি এরকম স্টাইলিস্ট সালাম চলে হ্যাঁ না আমরা সালাম শুদ্ধ করে দেবো আমি আপনাদেরকে শুদ্ধ করে দেই আপনারা জবাব দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা বলবেন হুজুর সালামের মধ্যে বরকত কোথায় বরকত সব দুই সালামের ভেতরে আছে আছে না দেখায় দিই দেখেন আসসালামু আলাইকুম ওয়া সালামের ফায়দা আছে চারটা কয়টা আরো জুড়ে এটা সালাম দিলে মানুষের চারটি লাভ হয় এক নাম্বার লাভ হলো সালাম দিলেই মানুষ সাওয়াব পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আপনার দোস্তের সাথে দেখা বলেন হাই হেই হ্যালো এগুলো এখন পুলাপাইন বলে আসে না নাই তোমরা কি বলো নাকি হাই হ্যালো বলবা কি বলবা আচ্ছা বলেন হাই হেই হুই এগুলো বললে কি স্বভাব হবে কিন্তু নবীজি বলেছেন কেউ যদি আসসালাম ছোট্ট করে মাত্র এতটুকু সালাম দেয় আল্লাহ আল্লাহবন্দার মায় দশটা নেকি দেন কেউ যদি সালাম বাড়াতে থাকে অর্থাৎ আসসালাম রহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে সে যদি সালাম দেয় আল্লাহ দেন আর বান্দা যদি একটা পূর্ণাঙ্গ সালাম দেয় অর্থাৎ ও দেয়াল এতটুকু পর্যন্ত বাড়িয়ে যদি বান্দা পূর্ণাঙ্গ সালাম দেয় আল্লাহ নামায় তিরিশটা নাকি দান করে দেখেন কেমনে কামাই করা যায় হিসাব নিকাশ করে বলেন তো ডেইলি যদি মাত্র একশো জন মানুষকে সালাম দেন একশো মানুষকে সালাম দিলেই কত হ্যাঁ কত সুভান আল্লাহ খালি সালাম ডেইলি দিয়ে নেওয়া যায় একশো জন আমরা তো সালাম দিতে চাই না খালি নিতে কি পার আমি কেন দিব এখন তো আপনারা ঘরে গিয়ে ভাবি গিয়ে সালাম দেন না কয় আমি কেন দিতাম আমি জামাই না আরে ভাই সালাম দিতে হইলে কি জামাইব এর পাঠ নেওয়ার ব্যাপার আছে নাকি সালাম দিয়েও তো এক ভাই একদিন বিপদে পড়ছে কয় একটা হয়ে গেছে বললাম কি হয়েছে ভাই কয়ে আমি গিয়ে ঘরে কলিং চাপছি আমার বউ দরজা খুলছে আমি বললাম আলাইকুম কারণ উত্তর না দিয়ে কয় কি না তুমি আমার চিনো না আমরা ভাবছি শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিকে সালাম দেওয়া যায় না সালাম আমরা সবাই সবাইকে দিতে পারবো যে আজকে তো মা বোনরা জেগে আসছে তাই নাকি আসছে মহিলারা আসছে আরে ভাবিরা কিন্তু শুনছে আজকে আপনাদের খবর আছে ঘরে গিয়া সালাম দিবেন তো আপনারা অনেক চাচারা সালাম দেন না আমার বাবারা রাগ কইরেন না তো ঘটনা তো আমার আরেকটা মনে পড়ছে বলবো এক চাচা চৌরাস্তার মুড় দিয়ে যাচ্ছেন ওই চৌরাস্তায় কিছু যুবক ছেলে দাঁড়ায় আছে এরা খেয়াল করে নাই চাচা যাচ্ছেন পাশ দিয়ে এখন চাচা যখন সালাম পায় নাই চাচা তো ফায়ার হাই তোর বাপের নাম করে হাই আর কেন শিখস নাই তোর বাপ বাপ শিখায় নাই আচ্ছা চাচা আপনি যদি এই যুবকগুলোকে দমক না দিয়ে আপনি নিজেই সালাম দিতেন এই যুবকরা সালাম নেওয়ার পাশাপাশি সালামের শিক্ষা পাইতো না এরপরে থেকে আপনারে পাইলে যুবকরা সাবধান থাকে এই চাষা কিন্তু আসতেছে চাষা কিন্তু বড় বেশামান আগে আগে সালাম দিয়ে রেডি থাক আসলে আমরা দিব ঠিক না আর উর্ধ্বতন থাকলে আমরা তো সালাম অধস্তনকে দিতে চাই না না এটা যেন না হয় বরং আমি উর্ধ্বতন জায়গায় থাকলে আমার অধস্তনকে সালাম দিব এটাই নবীজির না ঠিক না আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই নবীজির খেদমত করেছেন দশ বছর সাহেদিনা আনাস রাদি আল্লাহ দশ বছর নবীজির খেদমত করেছেন তিনি বলেছেন দশটা বছর আমি নবীজির খেদমত করেছি একটা দিন ও নবীজিকে আমি আগে সালাম দিতে পারি না সুমান্লাহ বলবেন না তাহলে আমরা সালাম দিব না কি নিব দিব নিব তবে আগে কি করব সালাম আমরা আগে দেখি তো মনে রাখতে পারছেন কিলা সালাম দিলে কয়টা লাভ কয়টা আর জুড়ে কয়টা বলছি কয়টা এ কয়টা বলছি একটা কয়টা সালাম দিলে কি হয় সবাব হয় কি হয় একটা লাভ দুই নাম্বার সালাম দিলেই বরকত পাওয়া যায় যেই ব্যক্তি সালাম দিবে তার উপরে বরকত নাজিল করবেন যিনি তিনি কি আবার যে ব্যক্তি সালামের জবাব দিবে সালাম দাতা সালামের জবাবদাতা দুইজনের উপরে যিনি বরকত নাজিল করেন তিনি কি নবীজি বললেন আনাস যখন ঘরে ঢুকবা ঘরে ঢুকার সময় সালাম দিবা তাহলে আল্লাহ ঘরবাসী সবার উপরে বরকত নাজিল করবে সালামের তিন নাম্বার লাভ হলো সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয় সালামটা তো একটা দোয়া সালামের মাধ্যমে আমরা মানুষের মঙ্গল কামনা করি না অমঙ্গল কামনা করি তাহলে সালাম দিলে দোয়া বিনিময় হয়ে যায় চার নাম্বার ফায়দা হলো সালাম যিনি দিবেন এবং যাকে দেয়া হবে নবীজি বলেছেন যেই ব্যক্তি সালাম দিবে এবং যাদের যাদেরকে সালাম দিবে সকলের হেফাজতের নিরাপত্তার দায়িত্ব জেনে নেবেন তিনি কি তাহলে সালামের লাভ বেশি না লস বেশি লস তো নাই লসের প্রশ্নই নাই আর লাভটাও কম না বেশি সালামের মধ্যে বরকত আছে না নাই তাহলে সালাম এখন থেকে বাড়াবেন তো এই এলাকায় যেন সালামের একটা জোয়ার শুরু হয় রাস্তাঘাটে পাইলেই দিবা যুবকরা কী দিবা আরো জোরে বলো কী দিবা পেয়ে গেছো তোমার দুস্তকে আসসালামু আলাইকুম পারলে পুরাটা দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এরপরে দেখুন জীবনে বরকত পাওয়ার জন্য ছয় নম্বর আমল নিজের মা বাবা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখুন মা বাবার খেদমত করুন বরকতের জায়গা হলো মা বাবা নিজের মা বাবার খেদমত বেশি বেশি করুন আল্লাহর নবী বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আনাসবিন মার্ক রাদী আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি নবীজিকে বলতে শুনেছি মানসার রাহু আইয়া শোতাব লাহুফি রিজকিহি আউহিম শাহলা ফি আতারিঙি ফালুয়াসিল রহিমা আল্লাহ নবী বলেছেন যদি কোন বান্দা তার হায়াতের মধ্যে জীবনের মধ্যে চায় সে সেজন্য তার নিজের মা বাবা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে অনেক বায়রা আছে অনেক টাকার মালিক কিন্তু মা বাবের খোঁজখবর রাখে না আছে না নাই তাদেরকে আমি বলছি আপনার এই টাকা পয়সা কিছুই থাকবে না না এগুলোর মধ্যে বরকত পাবেন আজ আপনার বাবা অসুস্থ থাকে আপনি চিকিৎসা করান না ছোট্টবেলার সব কাহিনী তো বলে গিয়েছেন সামান্য একটু জ্বর হলে ঠান্ডা লাগলে এই বাপ আপনাকে নিয়ে মেডিকেলে দৌড়ায় আজ সেই বাবা অসুস্থ বুড়া মানুষ চিকিৎসার অভাবে বাবা কষ্ট পাচ্ছে তাকে নিয়ে আপনি চিকিৎসা করান না মনে রাখবেন আপনার টাকা পয়সা ধন সম্পদ এগুলো থাকবে না আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় কেড়ে নিবেন আর যদি ইনকামের মধ্যে উপার্জনের মধ্যে বরকত চান তাহলে মা বাবার জন্য দুই হাত প্রশস্ত করে খরচ করতে থাকেন যত খরচ করবেন ভাইরে কমবে না মা বাবার জন্য খরচ করে দেখেন আপনার জন্য নিয়ামতার বরকত বাড়ায় দিবেন কে মা বাবা আপনার জন্য সবচাইতে বড় পীর মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন জান্নাত তালাসের জন্য ঘরের বাইরে যাওয়া লাগবে না যাদের মা বাপ আছে তাদের ঘরের ভেতরেই জান্নাত আছে আমার ভাইরা নবীজি বলেছেন ওমা জান্নাত ওকা উমা না মা বাপ তোমার জন্য জান্নাত আবার মা বাপ তোমার জন্য জাহান্ন মা বাপের খেদমত করে মা বাপকে খুশি করলে জান্নাত দিয়ে দিবেন কে তাহলে বরকত পাওয়ার জন্য মা বাপের সঙ্গে আমরা রাগ করে কথা বলবো আরেকটু জুড়ে জোরে বলেন ধমক দিয়ে কথা বলবো। কর্কশ ভাষায় খাটাসের মতো কথা বলবো কেমনে কথা বলতে হবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ালা তেনহার হোমা মা আল্লাহ মা খবরদার তোমার মা বাবাপকে ধমক দিও না চক্ষু মুটা করে রাত করে কর্কশ ভাষায় কথা বলো না তোমার মা বাবার সঙ্গে বিনয় হয়ে নম্র আর মার্জিত ভাষায় কোমল কণ্ঠে কথা বলো শেখাচ্ছেন কি যুবক ভাইরা খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি কইরো না তোমার জীবন নষ্ট হয়ে যাবে জীবনে আর বরকত পাবা না তোমার জীবনের সব দিকে খালি গজব নেমে আসবে উপার্জনে বরকত পাবা না জীবনে শান্তি বাবা না আল্লাহ তোমার সুখ শান্তি কেড়ে নিবেন বলেন তো টাকা পয়সা দিয়ে কি সুখ শান্তি কিনে নেওয়া যায় নাকি সুখ শান্তি দেওয়ার দেখবেন সমাজে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি মালিককে টাকা ইনকাম করে রাতের বেলা ঘুমাইতে পারে না কারণ ঘুম তো টাকা দিয়ে কেনা যায় আবার অনেক মানুষ দেবে রিক্সা চালায় ভ্যান চালায় এসার নামাজ পড়ে আলু ভোটার ডাল ভাত খেয়ে তারপর নাকে তেল দিয়া ঘুমায় এই গরিব মানুষটার ঘুম আছে কুটিপতির ঘুম নাই কি বুঝলেন টাকা দিয়া ঘুম কেনা যায় না সুখ শান্তি ঘুম এগুলো কার দেয়া খবরদার মা বাপকে কষ্ট আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন আল্লাহ আপনার সুখ শান্তি কেড়ে নিবেন টাকা পাবেন পয়সা পাবেন ক্ষমতা পাবেন কিন্তু আর যেগুলো পাবেন একদিকে আসবে অন্যদিকে ঠাড়া পড়বে গজব পড়বে এগুলো আপনার থাকবে কারণ দেওয়ার মালিক মালিককে কেড়ে নেওয়ার মালিক আমরা তো অনেক সময় দিয়েছেন চিনি না এই যে আমরা অনেক সময় বসে গিয়ার আমরা চেয়ারে মনে করি যে যখন চেয়ারে সে তখন আমি এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ারটা ইসলামের পক্ষে না পক্ষে পক্ষে ইসলামের পক্ষে গিয়ার থাকলে অসুবিধা না চেয়ারে বসে চেয়ারের গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে উঠায় দেন আমি কেবল মনে করায় দিচ্ছি ভাই রাগ কইরেন না চেয়ারে বসাইছেন যিনি বেজ্জত করে জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামাইতেও পরেন আবার তিনি দেওয়ার মালিক কি নেওয়ার মালিক কি সম্মান দেওয়ার মালিক কি বেজ্জত করার মালিক কে তাহলে মা বাবার খেদমত করবেন তো ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেখবেন তো তাইলে বোর কর দিবেন কি কষ্ট হচ্ছে সাত নাম্বার আমল এখন টান হবে শোনেন ভালো করে সাত নাম্বার আমল হচ্ছে সকাল সকাল কাজ শুরু করবেন ফজরের নামাজ পড়ে কাজ শুরু করে দিবেন সকাল বেলা আর ঘুমায়েন না কারণ আল্লাহ নবী দোয়া করে গিয়েছেন আল্লাহ বারিকলি উম্মতি ফি বুকুরিহা অগ আল্লাহ আমার উম্মতে সকাল আমার উম্মতের মধ্যে যারা সকাল সকাল কাজ শুরু করে তাদের জীবনে বরক দেবহাল্লাহ অনেকে সকালবেলা ঘুমায় থাকে না সকালের দেখবেন আবহাওয়াটা যারা ফজরের নামাজি আপনারা দেখবেন যে সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হলে একটা ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু আবহাওয়া ভালো লাগে না এটা সকাল সকাল কাজ যার যে কাজ আছে যে ব্যবসা করেন ব্যবসা চাকরি করেন চাকরি যে রাজনীতি করেন রাজনীতি যে পড়াশোনা করে পড়াশোনা অর্থাৎ যার যে কাজ একেবারে দিনের শুরুতে দেখবেন আদায় করলে কাজে বরকত পাবেন আর দেরি করে ঘুম থেকে ওইটা কাজ শুরু করবেন দেখবেন কাজ একটা শুরু করবেন সময় শেষ বরকত আর পাওয়া যাবে না এই জন্য সকাল সকাল কাজ শুরু করবেন তাহলে বরকত দিবেন কে আট নাম্বার যে কোনো কাজে তাবাক্কোল ভরসা করবেন কার উপরে কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ইবনুল আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন তোমরা যদি যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিক দান করেন আল্লাহ তোমাদেরকেও সেভাবে রিজিক দান করবেন তাহলে ভরসা করবো আমরা কার উপরে আর একটু জোরে বলেন কার উপরে তাহলে বোর দিবেন কি নাম্বার নাইন নয় নাম্বার সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকবেন সুযোগ পাইছেন সময় পেয়েছেন পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফি বাক্যটা ছোট না বড় হ্যাঁ ছোট না বড় পাওয়ার কম না বেশি অনেক পাওয়ারফুল একটা বাক্য নবীজি বলেছেন এই বাক্যটি পড়ে যারা আল্লাহর কাছে মাফ চাই ইস্তেকফার করে ওই বান্দার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনাও থাকে আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গোনা থাকলেও তা মাফ করে দিবে সব সময় সুযোগ পাইলে সময় পাইছেন পড়বেন আস্তাকল্লা এই যে আপনি মাহফিল শেষ করে বাড়িতে যাবেন যাওয়ার সময় পড়বেন আস্তাক ভি বলবেন হুজুর এই আমলটা শেখাচ্ছেন কেন এটা হচ্ছে নবীজির আমল উলামায়ে কেরাম এখানে বসে আছেন আল্লাহ নবী বলেছেন ওল্লাহি

গুনাহের ছিটা ফুটা আছে যেই নবী জন্ম থেকে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম পরেও মাসুম ওই নবীর গুনা টুনা নাই তারপরও একশো বার আস্তাক ফিরুল্লাহ নবী পড়েন আর আমরা তার পাপী উম্মত আমরা আরো বাড়াইয়ে পড়া দরকার না কমাইয়া পড়া দরকার পড়বেন তো ইনশাল্লাহ আমরা তো লাভ ছাড়া কোনো কাম করি না এখন বলবেন হুজুর লাভ কি লাভ আছে আল্লাহ নবী কি বলেছেন দেখেন যারা নিয়মিত ইস্তেক পার করবে তাদের জন্য উপকার হবে তিনটা কয়টা আরও আরো জুড়ে তিনটা কয়টা তিনটা মুসনাদে আহমদ বাইহাকি এবং তাবরানির বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে এক নাম্বার জাল আল্লাহ মিঙ্কুল্লি দি কিম্মা খরাজা আল্লাহ তালা তার সকল বিপদ আপদ জীবনের সব সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে তাহলে সব সময় সাথে লেগে থাকলে আপনার বিপদ আপদ দূর করে দিবেন যিনি তিনি কে দুই নম্বর ওমিন করলে হামমেন ফরজা সবার জীবনে কম বেশি টেনশন আছে না নাই এই ইস্তিগফারের সাথে লেগে থাকলে আপনা আল্লাহ আপনার সব টেনশন দূর করে দিবেন সব দুশ্চিন্তা আল্লাহ রিমুভ করে দিবেন তিন নাম্বার হচ্ছে ওয়ামিন হাইথু ওয়া হাইতুলা মিন হাইথু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন যদি ইস্তিগফারের সাথে বান্দা লেগে থাকো তোমার ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে আমি তোমাকে রিজিক দান করব বলেন তো রিজিক দেওয়ার মালিক কে রেজি এমন এক বিষয় আজ থেকে এক বছর আগে আমি কি জানতাম যে আজ রাতের খাবার হাসনা পাড়ায় খাবো আগামীকাল সকালে আপনি কোথায় খাবেন আপনি জানেনও না আপনি বলতেছেন হুজুর আমি জানি আমি ঘরে খাবো আরে ভাই এমন বিপদ রাতে আল্লাহ ফলাইতে পারেন এমন বিপদে যে আগামীকাল সকাল বেলার নাস্তা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালেও খাওয়া লাগতে আমরা কেউ রিজিকের খবর মুহূর্তের ভেতরে আল্লাহ আপনাকে কি করতে পারেন আপনি নিজেও বলতে পারবেন না সব ক্ষমতার মালিক কে বেশি বাড়াবাড়ি করেন না লাফালাফি করেন না সব লাফালাফি কিন্তু আল্লাহ বন্ধ করে দিবেন ঠিক না তাহলে ইস্তেকফারের ফজিলত লাভ আছে কয়টা দেখি তো কাদের মেধা ভালো স্মরণ শক্তি ভালো এক নাম্বার কি বলছিলাম হ্যাঁ এই ইস্তেকফারের ফজিলত বলছি যে সব সময় আস্তাকফিরুল্লাহ পড়েন আমল করেন তিনটা পুরস্কার দিবেন কে এক নাম্বার আপনার বিপদাপদ দূর করে দিবেন কে দুই নাম্বার জীবনের সব টেনশন দূর করে দেবেন কে মুখস্থ করে ফেলেন এক নাম্বার সকল বিপদাপদ দূর হয়ে যাবে দুই নাম্বার সকল টেনশন দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না রিজিক দিয়ে দিবেন কে রিজিক কেন রাজ্জাককে ভয় করুন অনেকে আছে রিজিকের হয়ে হক কথাগুলো বলতে পারে না আপনার রিজিক আল্লাহ বন্ধ করতে চাইলে আল্লাহ এমনি বন্ধ করে দিবেন চুপ থাকলেও বন্ধ হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার রিজিক দেন গোটা দুনিয়ার মানুষ আপনার রিজিক বন্ধ করে দিলেও আপনার রিজিক আল্লাহ বন্ধ না করলে কেউ বন্ধ করতে পারবে না আর আল্লাহ যদি আপনার উপর ঠাড়া ফলায় আপনার কোনো মামু খালু আপনারে বাঁচাইতে পারবে না ঠিক কি না তাহলে নয় নম্বর আমল বললাম সব সময় আমরা কি পড়ব আর জুড়ে বলেন দশ নম্বর হালাল উপায়ে হালাল উপায় উপার্জন করবেন হালাল খাবার খাবেন সারা দিন হারাম খাইয়া তারপরে আমরা দোয়া করি এখন সাড়ে তিন হাত বডিটা তো আপনি হারাম বানায় ফেলেছেন মানুষের চামচামি করে করে তাগুদের চামচামি করে করে ইসলামের বিরোধিতা করে টাকা কামাই করেন ওই টাকা খাইয়া নিজের পুলা মাইয়ারে খাওয়াইয়া তারপরে নামাজে গিয়ে হাত তুলে দোয়া করেন আল্লাহ ঠেকছে আপনার দোয়া কবুল করবে গোটা নাই তো আপনার হারাম হারাম বডির আবাদত গুলো হয়ে যায় হারাম আর মনে রাখবেন হারামে নাই কোনো আরাম হারামে নাই কোনো হারাম উপার্জন করছে যারা আরাম পাবে না এক দিকে আসবে অন্য দিকে এই যে অনেক ঘুষখোর আছে ঘুষ খায় আছে রা নাই ঘুষ খাইতে খাইতে মানুষগুলের চিপায় ফালাইতে ফালাইতে অবস্থা খারাপ আছে না নাই এই যে ঘুষকুর ঘুষ খাইলো দুই লাখ তিন লাখ টাকা তুই যে খেয়ে ফেললি ঘুষের টাকা নেওয়ার সময় এই চিন্তা কি আসলো না এই ঘুষের টাকা নেওয়ার এক ঘন্টা পরেই তো তোর বউ পাগল হয়ে যেতে পারে তোর বাচ্চা কাচ্চার হাত পা ভেঙে যেতে পারে এই জন্য বলেছি হারামে পাবে না তুমি আরাম একদিকে আসবে অন্যদিকে চলে যাবে হারাম উপার্জনে কোনো আরাম পাবেন না কয়েকটা টাকার লোভে অনেক সময় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় না নাই আলেমদের চকের পানি কিন্তু মারাত্মক আলেমদের আপনি আপনি ভাবতেছেন যে পিস্তল বোমা এগুলো বড় অস্ত্র না চোখের পানি হলো বড় অস্ত্র আল্লাহর নবী বলেছেন মজনুমের বদদুয়া এটা এমন এক বদদুয়া মজনুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে খবরদার মানুষের উপর জুলুম করবেন না আল্লাহ নবী বলেছেন জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই শুরু করে পৃথিবীতে যারাই জুলুম করবে জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করবে হারামের ভেতরে কোনো আরাম জীবনে বরকত চান যতটুকু হালাল উপায়ে যতটুকু ইনকাম করে ওইটা দিয়ে চলেন দেখবেন কম করবে ওই যে আমি আগেই বললাম বরকত পেয়ে যাবেন বরকত দেওয়ার মালিক কে জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে অনেক মানুষ আছে আমাদের কাছে তো অনেক অনেক সময় বলে কই হুজুর এত টাকা কামাই কিন্তু এরপরে মাস শেষে খালি ঋণ হয়ে যায় এত জীবনে কোনো বরকত এত হারাম খাইতে খাইতে কোনো আরাম পায় না আবার অনেকে আছে খুব অল্প পয়সা ইনকাম করে কিন্তু দেখা যায় সারা মাস খাবার দাবার খেয়ে পরিবার চালায় আবার এক দেড় হাজার টাকা বাঁচে তার মানে তার পরিবারে বরকত আছে তাহলে বরকত পবার দশ নাম্বার হলো হালাল উপায় হালাল খাবো তাহলে কবুল করবেন কি মনে থাকবে এগারো নাম্বার হচ্ছে করবেন সত্তা দান করবেন দান করলে সম্পদে না সম্পদ বাড়বে না আপনি বলবেন হুজুর দান করলে তো দেখি আমরা সম্পদ কমে আর আপনি বলতেছেন সম্পদ বাড়ে কেমনে বাড়ে সেটা মোল্লা বলবে না বলবে কি আয়াত নাম্বার সূরা নাম্বার বলি বাড়িতে গিয়ে আমি लाবেন কুরআনুল কারীমের 2 সুরা সূরা সূরাতুল বাকরায়ে 261 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন মাছালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামাতাল হাব বাতিন আম্বত সাবাসানা বিলাফি কুলনি শুম্বলা তিমি আদু হাব্বা ওয়াল্লা ময়ো দয় ফুলি মাইয়া শাহ ওয়াল্লা ওয়াসিহোন মালে আল্লাহর রাস্তায় তারা দান করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো এই যে ধানের চারা রোপণ করার আগে বীজ ফেলানো হয় আঞ্চলিক ভাষা এটাকে আপনারা কি বলেন হ্যাঁ জালা আমাদের সিলেটে বলে জালা আপনারা কি বলেন বীজ বলেন তো মিলে গেছে চট্টগ্রাম হচ্ছে জানেন তো ভাই খালা তো ভাইয়ের মতো সব মিল আছে আমাদের মধ্যে ভাষা ছাড়া আপনাদের আর আমাদের সব মিল আলহামদুলিল্লাহ আচ্ছা জ্বালা বললে তো আরো ভালো দেখেন আল্লাহ কি সুন্দর উদাহরণ আপনারা বলবেন হুজুর দান করলে তো আপনার দেখি সম্পদ কমে আল্লাহ বলতেছেন বাড়ে কেমনে বাড়ে আচ্ছা মনে করেন হুজুরের কাছে দুই লাখ টাকা আছে উনি এক লাখ টাকা দান করে দিলেন এটা কমলো না বাড়লো বাহ্যিক ভাবে আপনারা কি দেখছেন আল্লাহ বলতেছেন বাড়ে বাড়ে কেমনে এবার একটা উদাহরণ দিই মনে করেন এক ফ্যাক্টরির মালিক তিনি এবার এক দুই লাখ টাকা এক দুই লাখ তো হবে না ফ্যাক্টরি মালিকের উপর তো জাগাত অনেক টাকা মনে করেন দশ বারো লাখ টাকা দান করছে এখন দশ বারো লাখ টাকা শত শত মানুষকে দান করলো এই শত শত মানুষের কাছে আগে টাকা ছিল না এদের পণ্য ক্রয়ের সামর্থ্য ছিল না এখন তারা টাকা পাইল, বাজারে আগের চেয়ে কাস্টমারের সংখ্যা এখন বাড়ছে না কমছে বাজারে কাস্টমার বাড়লে পণ্যের চাহিদা বাড়ে না কমে কথা বুঝতেছেন আমার তো পণ্যের চাহিদা বাড়লে পণ্যের সরবরাহ বা উৎপাদন বাড়াতে হয় না কমাতে হয় কেমনে ফ্যাক্টরি তো আগের মতোই আছে তখন ফ্যাক্টরি মালিকরা কি করে পণ্য উৎপাদন যখন বেশি লাগে মানুষের চাহিদা বাড়ে তখন তারা ফ্যাক্টরি আরো ওই ফ্যাক্টরি মালিক দিয়েছিল টাকা এখন তার ফ্যাক্টরি আরেকটা বানানো লাগতেছে ইনভেস্ট আরো করলো মানুষের চাকরি বাকরি বাড়লো তখন আরো সেল হবে লাভ কম হবে না বেশি হবে দেখছেন সিস্টেমিক ওয়ে এতে বুঝাই দিলাম কেমনে যে একদিকে দান করে বাহ্যিকভাবে দেখতেছে কমে কিন্তু অন্যদিকে ঘুরে ফিরে আবার কি হয় আর আল্লাহ এটাকে খুব সুন্দর কোরআনে বলেছেন উদাহরণ একটা জালার মতো যেমন আমরা যে মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে জ্বালা ফালাই একটা ধান থেকে গাছ হয় কয়টা কথা বলেন কয়টা একটা এখন ধানের একটা গাছ থেকে কি ধান হয় একটা বুঝে নেবার কারবার একটা জ্বালা ফলাইলাম ওখান থেকে একটা ধানের গাছ হইল আল্লাহ বলছেন সেখান থেকে আরো কয়েকটা দানা হইল ডাল ফলা হইল আল্লাহ বলছেন সাতটা দানা থেকে যদি প্রত্যেকটাতে দানা হয় কত করেও আল্লাহ বলছেন বান্দারে এইভাবে তুমি আমার রাস্তায় একবার দান করবা আর আমি তোমার সাতশো গুণ পর্যন্ত সম্পদ বাড়ায় দেব তাহলে সম্পদে বরকত চাইলে দান করবেন না কিট্টামি করবেন হ্যাঁ জোরে বলেন আল্লাহ কবুল করেন কষ্ট হচ্ছে বারো তো শেষ বারো নাম্বার সব যদি আপনি জীবনে বরকত চান সময়কে কাজে লাগান সময়কে যারা কাজে লাগায় না এরা জীবনের কোথাও কোনো বরকত পায় না এই জন্য সময়ের কাজ সময়ে করবেন দেখবেন বরকত পাবেন তেরো নম্বর হলো আপনি আপনার জীবনে বরকত পাবেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন নেয়ামত পাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া করবেন না শুকর হবেন না না শুকুরি জীবন যাপন না করে যদি শুক্রিয়া করেন নামত বাড়াই দিবেন কে আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলছেন যদি বান্দা আমি যে নামত দিয়েছি এগুলো পেয়ে যদি শুকুর গুজার হয়ে যাও লাগুম নামত বাড়াই দিবেন কে এরপরে চোদ্দ নাম্বার যদি বরকত পেতে চান বরকতময় জায়গা এবং বরকতময় সময় তালাশ করবেন দুনিয়ায় সবচেয়ে বরকতের সবচেয়ে বড় বরকতের জায়গা হলো মসজিদ আজান হলেই কোথায় যাবেন বরকত পাবেন এরপরে বরকতময় সময় যেমন বছরে হারাম মাস আছে চারটা জিলকদ জিলহজ মোহারম রজব এই মাসগুলোর বিশেষ ফজিলত আছে তাছাড়া সব চাইতে ফজিল মাস তো রমজান মাস সামনে আসতেছে আল্লাহ হুম্মালিক না রমাদান আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আরো আসতে বলেন আমি একটি বছর পরে আবার ফিরে এলো মাঘেরাম একটি বছর পরে আবার ফিরে এলো মাঘের রামজার মোমিন হৃদয়ে পড়ল সারা মোমিন হৃদয়ে পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাঘ রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘ রমজান আল্লাহ আকবর এই রমজান মাস চলে এসেছে বরকত পেতে হলে বরকতময় মাস বরকতময় সময় তালাশ করতে হবে এই রমজান গুনা মাফের মাস বরকতের মাস এই মাসকে আপনি যদি কাজে লাগাতে পারেন গুনার মাফ আপনি নিয়ে নিতে পারবেন বরকত পাবেন ইনসা সপ্তাহের সবচেয়ে বরকতময় দিনের নাম কি জুমার দিনে তো বিশেষ একটা সময় আছে দোয়া কবুল করে ফেলেন কি এই জন্য বলেছি বরকত পেতে হলে বরকতময় সময়গুলো তালাশ করা লাগবে সারা বছরের শ্রেষ্ঠ দিনের নাম কি এই দিন বলছি রাত না হ্যাঁ কিসের দিন আরাফার দিন কারণ আরাফার দিন নবীজি বলেছেন এই দিনে আল্লাহ এত সংখ্যক গুনাগারকে মাফ করে দেন বছরের অন্য দিনে আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন না সুভান আল্লাহ তাহলে বরকত পেতে হলে বরকতময় দিন বরকতময় রাত বরকতময় সপ্তাহ বরকতময় মাস এবং বরকতময় সময়ের তালাশ করতে হবে তালাশ করে কাজে লাগাবেন যেমন রমজানের শেষ দশক বরকত ওখানে কম না বেশি নাম্বার ফিফটিন বরকতের জন্য সব সময় দোয়া করবেন কার কাছে কারণ বরকতের চাবি যার হাতে তিনি কি বরকত পাওয়ার আমল বললাম মোট কয়টা মনে আছে নি না ফেলছেন এই পণ্যটা কাজ করুন খালি মাহফিলে এসে স্লোগান দিয়ে চলে যাইয়েন না কিছু ওয়াজ কিছু নসিহত কিছু হেদায়তি কথা শিখে যাবেন জীবনে কাজে লাগাবেন তাহলে এই যে যুবক ভাইরা এত কষ্ট করে পরিশ্রম করে মাহফিলটা আয়োজন করলো এবং এলাকার নেতৃবৃন্দ এখন সামনাসামনি তো মানুষের প্রশংসা করা ঠিক না তারপরে তো বলা লাগে কিছু চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সাবেক চেয়ারম্যান সাবেক মেম্বার সব ছুটে চলে এসেছেন এই চিত্র প্রমাণ করছে যে এই এলাকার সবাই অত্যন্ত কুরআন প্রেমিক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এই চেয়ারম্যান সাহেব তো অনেক আগে এসেছেন আমরা একসাথে খাইলাম এখনও বসেই আছেন ব্যস্ত মানুষ স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি হিসাবে অনেক ব্যস্ততা আছে কিন্তু কোরআনের ভালোবাসায় তিনি বসে আছেন আল্লাহ তার এই ভালোবাসা কবুল করুন এই যে এখানে সাবেক মেম্বার সাহেব আছেন সাবেক চেয়ারম্যান সাহেব আছেন অনেক নেতৃবৃন্দ এসেছেন এই যে সবাই মিলে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি মুরব্বিয়ান এলাকার যুবকরা সবাই মিলে মাহফিলটা করলেন কিছু জিনিস না শিখলে মাহফিল আয়োজন তো বৃথা হয়ে যাবে এই যে আজকে আমরা যা শিখলাম এগুলো যদি আবার আমল না করি তাহলে কেন মাহফিলের আয়োজন করলাম যদি আমরা ফজরের নামাজটা না পড়ি তাহলে মাহফিলটা কেন আয়োজন করলাম বলেন যে কথাগুলো বললাম সবাই আমলের চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন